আপনি আল্লাহ সম্পর্কে যেমন ভাববেন আল্লাহ আপনার জন্য ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন না, আপনারা মনে বুঝেন নাই। আল্লাহর নবী বলেছেন একজন বান্দা যদি মনে করে আল্লাহ আমার জন্য নেয়ামত, সত্যি আপনার জন্য আল্লাহ নেয়ামত হয়ে কাজ করবে। আপনি যদি মনে করেন আল্লাহ আমার প্রিয়, সত্যি সত্যি বললাম আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর। কেমন প্রেম বন্ধু, আল্লাহর হাবিব বলে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে আমার দিকে তাকাত, কেউ যদি জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবেসে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে চলে আসে। তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান যত তাড়াতাড়ি, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই বন্ধু? প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? যেমন আপনাদের হাতের নাগালে মোবাইল, মোবাইলটা যখন নষ্ট হয়ে যায় আমরা সার্ভিসিং এর জন্য মোবাইল দোকানে নিয়ে যাই। যিনি একটিভমেন, যিনি মোবাইল সম্পর্কে অনেক বেশি ভালো জানে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো, সবচেয়ে বড় যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু প্রাণ খুলে জিকির করো, মাওলা তোমার জিকির করো বেরে। তুমি মাওলার দিকে হেঁটে হেঁটে যাও, মাওলা তোমার দিকে দৌড়ে চলে আসবে। তুমি মাওলার দিকে ছোট ছোট কদম দিয়ে যাবে, মাওলা তোমার দিকে বড় বড় কদম দিয়ে আসবে। তার এর বাণি হলো তুমি মাওলাকে যত কাছে চাইবে যত দ্রুত, তোমার চাওয়ার আগে আগে মানিক তোমার কাছে এসে ধরা দিবে। বলে হুজুর কেমন করে বুঝবো গো? তুমি যেই কোনো কাজ করতে যাবে দেখবে তোমার সবগুলো কাজ ইজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদার আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আর ঈমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে হাদিস শরীফ একটা শোনাবো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তিনি চলতেছে 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 চলতেছে, হঠাৎ করে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন একটা গড় স্থানের পাশে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন গো? নবী জানতে বড় মনে চায়, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে কবর দুইটার মধ্যে আজাব চলতেছে, আমি নবী যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। নবীর দেখার ক্ষমতা আছে না নাই? জানার ক্ষমতা আছে না নাই? মনে রাখবেন বন্ধু, যিনি অদৃশ্যের খবর দিতে জানে, যার কাছে আপনার আবার যেই খবর, আপনি আমি যেই খবর জানি না, সেই খবরটা যেই দিতে পারবে তিনি হবে নবী। অদৃশ্যের খবর দিতে না পারলে কখনোই তিনি নবী হবে না, কারণ অদৃশ্যের সংবাদদাতা হলো নবী। আমার নবীজি বলতেছেন দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন বন্ধু, পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর অর্ধেক করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দুইটা কবরের উপর কেন একটা খেজুরের ডাল ভেঙে টুকরো করে গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, যতক্ষণ আল্লাহর জিকির করবে রে ততক্ষণ ওই কবরবাসীর কবরা যাবার আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবে। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। জিকির করতে 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 কালটাকে মদিনার আয়না বানিয়ে ফেলো, যখন তোমার কলবে, তোমারই কলবের আয়নার দিকে তাকাবে, মদিনাওয়ালাকে দেখতে পাবে, আর মদিনাওয়ালার মাধ্যমে মালিককে পাওয়া খুব সহজ। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনারা কি আমার কথা বোঝেন না?
বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আলেমদের মর্যাদা তো বেশি রে। কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, যদি সে আল্লাহর প্রিয় হয়, ওই আলেমের উসিলায় 40 দিন পর্যন্ত কবর আজাব আমার আল্লাহ সেই গ্রামবাসীর বন্ধ করে দেয়। বন্ধু, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর প্রিয় আল্লাহর নিজের ওয়াজ আলেমরা, কারণ তাদের সিনায় আল্লাহর ভয় নবীর প্রেম সবচেয়ে বেশি থেকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যেই কলব জিকির করে সেই কলবের সাহায্য কেমন করে হয় বুঝানোর জন্য বলছি। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মৃত্যুবরণ করত তার জানাজায় শরীক হতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। একদিন বন্ধু, এক মৃত্যু ব্যক্তির জানাজায় তিনি শরীক হলেন। শরীক হওয়ার পরে, ও বন্ধু, জানাজা হলো, তোনাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে সব মানুষ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধ চলে গেল। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাঁড়িয়ে রইলেন, তিনি দেখতে পেলেন সব মানুষ কবর থেকে প্রস্থান করলো, একজন দুইজন মানুষ যেন জিন্দা মানুষ ওই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করতেছে। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন, এই কি অদৃশ্য ঘটনা, আশ্চর্য ঘটনা, যেই গল্প জীবনে কোনোদিন শুনিনি, দেখিতে দেখবো তো থাক দৌড়ের কথা, কি ঘটনা, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দেখতে পাইলেন দুইজনের মধ্যে একজন কিছুক্ষণ পরে কবর ছেড়ে চলে গেল, আর একজন কোনোভাবে বের হচ্ছে না। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু 10 বার সুরা ইয়াসিন 10 বার সুরা মল তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বললেন, মানি মানি বো, জানতে বড় মনে চায় গো, জীবনে সেই গল্প শুনিনি, দেখ দেখা তো থাক দূরের কথা, আজকে যেই গল্পটা যেই দৃশ্যটা আমি দেখতে পাইলাম সেটার কারণ কি। এবার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন সে সূরা মুলক এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, বন্ধ তার দোয়া যখন শেষ হয়ে গেল, এবার তিনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার, নতুন যে ডেড বডি যে লাশটাকে কবরে রাখা হলো কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। বন্ধু, টুকরা হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছে আর একজন বের হয়ে চলে যাচ্ছে। এবার তিনি ডাক দিলেন, আপনি কে? দাঁড়ান, দাঁড়ায় না, অনুরোধ করার পরে তিনি দাঁড়ালেন। এবার প্রশ্ন করলেন, আপনি কে গো? আপনারা দুইজন কবরের মধ্যে প্রবেশ করেছিলেন, একজন অনেক আগেই চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, তার মানে কি? এবার ওই একজন উত্তর দিতেছে, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহ রহমতের ফেরেশতা, কেনই কবরে এসেছেন? কই কবরে আসার কারণ হলো, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, যাকে আজকে কবরে দাফন করা হলো উনি আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, তার কবরে প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। একটুখানি মন দিয়ে শুনেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা এবং পরকালের জীবনে, জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য বলছি বেশি বেশি করে জিকির করবেন, দাঁড়িয়ে আছেন মাওলার জিকির করবেন, বসে আছেন মাওলার জিকির করবেন, হুজুর জবান দিয়ে জিকির করা সম্ভব নয়, কাল থেকে মাওলার জিকির করা শুরু করবেন। জিকির যত বেশি করবেন তত বেশি মাওলা আপনার আপন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি শুরুতে নবীর প্রেমে একটু দরদ পড়েছিলাম, আপনারা দরদ পড়েননি অনেকেই, আপনারা টেনশনে পড়ে গেছেন, আপনারা জানেন না আজকের দিনটা কিসের দিন শুরু হলো, আর জোরে সাইয়েদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন, জুমার দিন, এই দিন এতটা মর্যাদা, এই দিনের এত বেশি পাওয়ার আপনারা জানেন কিনা জানি না। আমরা মুসলমান কি নিয়ে কবরে যাব বন্ধু, আশ্চর্য লাগে রে, কি নিয়ে কবরে যাব বন্ধু, শুধু পৃথিবীর নেশায় লোভ লালসায় পাগল পাড়া হয়ে গেছে। আপনারা জানেন না, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায়, জুমার দিনে কেউ যদি সবার আগে যদি মসজিদে যায় রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়, আল্লাহর হাবিব সরকারে দোজাহান তিনি জানিয়ে দিয়েছেন, সবার আগে যিনি মসজিদে গেল এবং সবার পরে যিনি মসজিদে গেল, ওনার বা মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি যতটা কদম লাগবে ওনার গন্তব্যে বাড়িতে বাসস্থানে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। এই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে?
নাই, আমরা যাই সবার পরে এবং বের হয়ে আসি সবার আগে। কথা বলেন না কেন? এখানে কি তাকওয়া আছে? নাই। এখানে কি প্রেম আছে? নাই। এটা আমার কাছে মনে হয় একটা ফর্মালিটি। কি ফর্মালিটি? মানে হলো আজকে জুমার দিন, যেতে হবে, জাস্ট আসলাম, এইটুকু। কিন্তু তাকওয়া নিয়ে আল্লাহর গোলামি করা এটা আমাদের মধ্যে নেই রে বন্ধু। এই না থাকার কারণটাই হলো আমাদের ধ্বংস, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাবাসীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি আশিবার দরুদ পড়তে পারে, কতবার? আশিবার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কতবার? আশিবার যদি শুধু জুমার দিন, তাহলে দিনটার দাম আছে না নাই? আজকে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, আমরা জুমার দিনে ঢুকে গেছি, সুবহানাল্লাহ বলে। আগামী রাত কিন্তু জুমার রাত হবে না, আগামী রাত হবে শনিবার, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, একটুখানি কাজে লাগাও সময়টাকে রে। জীবনের কোন কোন সময় তোমার কাজে লাগবে আমি জানি না, তবে আজকের দিন যদি, আজকের রজনী যদি প্রেমের সাথে বরণ করে নিয়ে থাকো, তাহলে এটাই হতে পারে তোমার পরকালে নাজাদে ওসিলা, ঠিক না বেটি? বন্ধুরে আমার, দুরুদ পড়লে কি আপনারা আগুন না খুশি হন? সবাই পছন্দ করেননি? আপনারা না পড়লেও আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওরাফানা লাকা যিকরক, হুজুর আসেনিও? আল্লাহ কইছিনি? আল্লাহর নবীর মর্যাদা কি কমাইছে না বাড়াইছে? তা আপনি না পড়লে কি হইছে? আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা পড়তে হবে পরনের কাপড়, থাকিবে না ধনী বলো গরিব বলো, আজির কাউকে ছাড়বে না। বেশি ফজিলত, এতে বেশি মর্যাদা, দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার পাগল, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ যদি দিতে হয় ধনীকে দিও, আহাকারী যদি দিতে হয় ধনীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহ তার যদি দিতে হয় নবীকে দিও, সকল
তেরি বিছানাতে কেজে যন্ত্রণা সৎসম তেরি পানি দিনে তৃষ্ণ মিটবে না হরে সকার তেরি বিছানাতে কেজে যন্ত্রণা সৎসম তেরি পানি দিনে তৃষ্ণ মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও ওর যদি দিতে হয় নবীকে দিও আহকার যদি দিতে হয় নবীকে দিও আহ মন যদি দিতে হয় বলে নবীকে দিও আহ প্রাণ যদি দিতে হয় সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায় সেই নবীজির দিদার দিয়ে সেই নবীজির দিদার দিয়ে ধন্য করি ও মন যদি দিতে হয় আহ প্রাণ যদি দিতে হয় আপনারা গজল পছন্দ করছেন না না কে কে পছন্দ করেন হাত তোলেন তো দেখি গজল পছন্দ করেন কে কে মারহাবা মারহাবা হাত নাও আমি তো ভাবছি আপনারা মনে পছন্দ করেন নাই একে তো অনেক আগের পুরনো গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভাবে রাসূলের শান গিয়েছিলেন জোরে জোরে বলেন মারহাবা সম্মানিত উপস্থিতি আমি বারবার খালি রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি আল্লাহ রাসূলের কথা কি সত্য না সত্য এই যে দেখেন কত চমৎকার নিউজ যেটাকে বলা হয় একেবারে 100% গড নিউজ 1000 বার যদি আপনি আমি প্রতিদিন রাসূলের প্রেমে দরুদ পড়তে পারি রাসূল বলেছেন সেই উম্মতের জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না শুনেন আমরা নবীকে চিনতে পারিনি কিন্তু ইহুদি নাসারারা ঠিকই নবীকে চিনেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এখানে নিশ্চয়ই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে কিনা আমি জানি না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্ট্রি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে কন্ডাম আল্লাহু আকবার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে চ্যাম্পিয়ন করেছেন আপনারা আমার প্রাণের নবীকে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে তিনি যখন কিতাব লিখেছেন ইংলিশে নন স্টপলি একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট করেছেন একবার ইংলিশ টু ইংলিশ দিয়ে মারহাবা বলে যখন আবার অ্যারাবিক শুরু করেছেন সেটাওকে শুরু থেকে শেষ করেছেন ওনার অনেকগুলো কিতাব দেখার আপনার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু এমন কিতাব উনি লিখেছেন যেই কোনো আলেম সেগুলো দেখলে বুঝবেও না কারণ তাদের গবেষণা তাদের অ্যানালাইসিস ছিল সবকিছুর চাইতে ডিফারেন্ট সম্মানিত উপস্থিতি এখন কিন্তু আমরা গবেষণা করতে জানি না আমরা পড়াশোনা করতে জানি না হুট হাট করে কথা বলতে জানি না আমার কথা কি বুঝেন আপনারা আরো জোরে বলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সফল কে আপনারা আমার প্রাণের নবী আমি সেই জন্য বুকে হাত দিয়ে সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন এই কারণে আমি আখির নবীর উম্মত হতে পেরেছি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের নবী সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখেন সম্মানিত উপস্থিতি তারা নবীকে চিনতে পেরেছে আমরা পারিনি যদি পারতাম তাহলে আমরা কিন্তু ইসলাম থেকে এত দূরে সরে যেতাম না ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক কথা কি বুঝে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হি ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ বি ট্রুথফুল অবস্থায় বলেন আল্লাহু আকবার আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কোনটা জানেন আমি বুঝাইতে চেয়েছি এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি তিনি জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন কোথায়
আরব কান্ট্রিতে মক্কা নগরীতে ঠিক কিনা বলে কথা বলে ইস মাদার্স নেই মহাজ আব্দুল্লাহ ওনার বাবার নাম কি ইস মাদার্স নেই মহাজ আমিনা মায়ের নাম কি His father said, died before he was born. He জন্মগ্রহণ করার বিলাদতের আগেই তার বাবাকে হারিয়েছেন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না ঠিক কথা কি বুঝে আসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন তারপরেও he was very truthful তিনি ছিলেন সত্যবাদী জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি ও ভিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সত্যের প্রতীক হতে হবে কথা বলেন আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো সঠিক পথে চলো তাহলে জীবনকে ধন্য করা সম্ভব অন্যথায় সম্ভব নয় সম্মানিত উপস্থিতি নবীকে কেন ভালোবাসবেন জানেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু আল্লাহ সব কিছু হলেও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন ফলো হিজ ল এন্ড লাইট ল মানে কি আইন লাইট মানে কি আলো ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহর কোরআন দিয়েছেন এবং আল্লাহর হাবিবকে দিয়েছেন ঠিক কিনা বলেন দুটাই কিন্তু নূর আমরা যখন এই দুটাকে ফলো করব তখন আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো ঠিক না বেঠিক এই আমার দিকে তাকান এই জন্য বারবার রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি মেরাজের রজনীতে নামাজ কত ওয়াক্ত বাজার ছিল 50 ওয়াক্ত আল্লাহর হাবিব পরামর্শ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত নিয়ে আসছে যেই সময় 5 ওয়াক্ত পড়ি আমাদের কোনো ব্যাঘাত কাজের ঘটে না কিন্তু আল্লাহ বলে হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না আমি বলেছি 50 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াবই দিব সুবহানাল্লাহ 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন চাঁদের দেশটা এই বর্তমানে আপনাদের এই বানিয়াপাড়ার জমিন থেকে চাঁদ মাত্র 140,000 মাইল দূরে সূর্য 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সেই দিকে আমার আলোচনা নয় আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 140,000 মাইল দূরে 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে আর আপনার আমার প্রাণের নবী 140,000 মাইল দূরে ইশারা করতে দেরি চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না আমরা সেই নবীর উম্মত আমরা কি আমরা সেই নবীর উম্মত আমাদের এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত আমাদের তারপরও কেন আমাদেরকে জাহান্নামে যেতে হবে কেন যেতে হবে জানেন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় দরে দরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় তার মানে হলো কি বন্ধু তার মানে হলো আল্লাহর হাবিব আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন আমরা যদি সেই রাস্তায় হাঁটতে পারি তাহলে হাঁটতে হাঁটতে আমরা নবীজির কাছ পর্যন্ত পৌঁছে যাব বলে হুজুর তার এক্সাম্পল আমি আপনাদের আপনাদেরকে দিতে হবে একাধিক গ্রন্থে সেই হাদিস খানে এসেছে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন কিয়ামত কখন হবে তুমি সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি আমার নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো